Hey guys, welcome back to another new video. আজকে ভিডিওতে কথা বলবো Samsung এর একটি আপকামিং ডিভাইস Samsung Galaxy M12 নিয়ে, যেটি কিনা Samsung Galaxy M11 এর আপডেট ভার্সন। তো Galaxy M11 থেকে Galaxy M12 এ কি কি চেঞ্জেস আনা হবে, প্রাইসের দিক থেকে কতটা সস্তা বা বেশি হতে চলেছে এবং বাংলাদেশের বাজারে এই ডিভাইসটি কবে লঞ্চ হতে পারে, এইসব নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে বলে রাখা ভালো, Galaxy M12 একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন। তো যাদের বাজেট 14-15 হাজার টাকার মধ্যে, তারা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। প্রথমে কথা বলা যাক এই ফোনের বিল্ড কোয়ালিটি ও ডিজাইন নিয়ে। এই ফোনটির রিয়ার প্যানেলে থাকবে ডুয়েল টোন ডিজাইনের সাথে পলিকার্বনেট প্লাস্টিক বডি। ফোনটির ডান দিকে থাকবে ভলিউম আপ ডাউন ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেসিক্যালি পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। নিচের দিকে থাকবে 3.5mm হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। আবার ডিসপ্লে হিসেবে এই ফোনের ফ্রন্ট সাইডে থাকবে 6.5 ইঞ্চির HD+IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1600 পিক্সেল। এর স্ক্রিন টু বডি রেশিও 88.6%। যাই হোক, চলে আসা যাক এর পারফরমেন্স সেগমেন্টে। যদিও এখন পর্যন্ত জানা যায়নি গ্যালাক্সি M12 কী চিপসেট ইউজ করা হবে, যদিও ট্রাস্টেড সোর্স ও রিপোর্টের ভিত্তিতে এতে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 অক্টোবর প্রসেসর। তবে এই চিপসেটের ব্যাপারে নতুন কোনো আপডেট জানা মাত্রই অন্য একটি ভিডিওতে জানিয়ে দেব। এর সাথেই থাকবে 4GB র্যাম ও 64GB রমের কম্বিনেশন। আর বরাবরের মতো স্যামসাং এর এই ফোনের সফটওয়্যার হিসেবে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকবে, যা রান করবে OneUI 2.5 এর সাথে। গ্যালাক্সি M12 এর ক্যামেরার কথা বলতে গেলে, এর রিয়ারে থাকবে স্কোয়ার শেপে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি ক্যামেরা 13 মেগাপিক্সেল, এর সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং থাকবে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আর ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এরপর কথা বলা যাক এই ফোনের সব থেকে হাইলাইট ফিচার এর ব্যাটারির ব্যাপারে। এই ফোনে থাকবে 7000 mAh হিউজ ব্যাটারি।